হ্যালো বন্ধুরা, আমি এখানে খিচুড়ি বানাবো বাচ্চার জন্য। তো এখানে আমি চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, তার সাথে একটু গাজর নিয়েছি। এখানে আমি নিয়েছি কুমড়ো, সয়াবিন, ফুলকপি, বিন, পালং শাক, এগুলো সব নিয়ে আমি সিদ্ধ হতে দেবো এখন। এরপর আমি ছিলে জিরা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচানো সব কিছু নিয়ে নিলাম। এগুলো আমি বেটে নেব। মশলাটি আমার বাটা হয়ে গেছে, আর সেদিকে খিচুড়ি সব কিছু সিদ্ধ হচ্ছে প্রেশারে। কড়ার মধ্যে আমি তেজপাতা তেল দিয়ে, তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, মশলা হয়ে গেছে, এবারে আমি সেদ্ধ জিনিসগুলো সব ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, ফুটছে। আমি হালকা চিনি দিয়ে দেবো, বাচ্চা খাবে, হালকা চিনি দিয়ে দিই। খিচুড়ি কমপ্লিট, থালায় নামিয়ে রেখেছি। এই প্রথম আমার ভিডিও ভয়েসে, তো অনেকটা ভয় ভয় করে করেছি আমি। কে কে খাবে চলে আসো, ঠিক আছে।